দিনের পর দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। তারই জেরে রাজ্য জুড়ে ঘোষণা করা করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধের মধ্যে মঙ্গলবার ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশন থেকে দিল্লি কাজে গেল কয়েকশো পরিযায়ী শ্রমিক। এই ফারাক্কা সুতি মালদাহ কালিয়াচক সহ অন্যান্য জায়গার পরিযায়ী শ্রমিক দিল্লিতে মঙ্গলবার সন্ধ্যা 7:40 ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের জীবনের ঝুঁকি নিয়ে এই করোনা মহামারীর মধ্যে পরিবারের মুখে খাবারের জন্য যেতে হচ্ছে দিল্লিতে কাজের উদ্দেশ্যে। পরিযায়ী শ্রমিকরা জানায়, পশ্চিমবঙ্গে যদি কাজের সুবিধা থাকে তাহলে এই করোনা মহামারীতে নিজেদের বাড়ি পরিবারের পাশে থাকতাম, কিন্তু পশ্চিমবঙ্গে কাজ পাইনি বলে আজকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দিল্লিতে কাজের উদ্দেশ্যে যেতে হচ্ছে আমাদের। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। তো লাগছে, কিন্তু কি করবো দাদা বলো। বাড়িতে তিনটা ছেলে, তিনটা মেয়ে ছেলে আছে, তিনটা মেয়ে ছেলে আছে, তো একটাকে খিলাবো কি? আমরা গ্রামে কোনো কাজ আছে? আপনি বলো দাদা, গ্রামে কোনো কাজই নাই। আত্মা যে কাজের ব্যবস্থা নিয়েছি, আমি দিল্লি থেকে লকডাউন হইলো, আমি কিছু দিন হইলো আসা, 10-12 দিন হইলো আসা, ফের রিটার্ন দিল্লি যাচ্ছি। বাড়িতে কোনো কাজ পেলাম না, খাওয়ার কারণে মগি চিংড়া বাচ্চা ভুক্কা থাকবে, কিস্তি চলছে 400-500 টাকা সপ্তাহ, কিস্তি কোথায় থেকে পাবো? না রোজ যার আছে না কিছু, সেই জন্য দাদন নিলাম 5,000-10,000। আপনার দাদন লিয়া মা বাপাকে দে দিলাম 2,000, মগি চিংড়া বাচ্চাকে দে দিলাম 2,000, খাওয়া টাওয়ার দিয়া সেই জন্য যাচ্ছি দিল্লি কামাই করতে। আর সামনে ফের কুরবানি আছে, যাতে না কামাই করে তো আমরা খাইতে পাবো না, এটা মজবুরিতে যাচ্ছি। লাগছে দাদা, কিন্তু আপনাকে কি বলছি, আমি নিজের যান যাতে রিক্সে যাতে না লাগাই, তো আমার তিনটা চিংড়া মারা যাবে, আমার মগি মারা যাবে ভুক্কাতে, এটা কে নিবে দায়িত্ব? এটা কেউ দায়িত্ব নিতে পারবে? নিজের জিম্মাদারি নিজেই আছে, যার বিয়ে হয়ে গেল, যার সংসার হয়ে গেল, যার দুনিয়াতে মানে সবই হয়ে গেল। আমার নাম হলো হাসিস শেখ, বাড়ি আমার শেরশাহী গোসাই টোলা শেরশাহী।